দেখে মনে হবে আপনি অন্য কোনো দুনিয়ায় চলে আসছেন, সবকিছু কল্পনার মতো মনে হবে। সো গাইস, সারা জীবনের জন্য খুশি কেউই পাবে না, এর জন্য সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে যেতে হবে, যেন প্রতিটা সুন্দর ট্যুরে ছোট ছোট খুশি স্মৃতি হিসাবে মনে রাখতে পারি। মানুষ বলে না, কোনো সুন্দর প্লেস সম্পর্কে সারা জীবন শোনার চেয়ে একবার হলেও এই প্লেসটা এক্সপ্লোর করা উচিত। গাইস, গতকাল থেকে মানালির ওয়েদার অনেক খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়, অনেক গাড়ি পাহাড়ে আটকে পড়ে যায়, আর কিছু কিছু গাড়ি অ্যাক্সিডেন্টও হয়। সো গাইস, আমরা এখন রেডি হয়ে পড়ছি আর ড্রাইভার অলরেডি কল দিতেছে, অলরেডি আধা ঘন্টার মতো হয়ে গেছে। সো গাইস, আজকে আমরা যাব সিসু, আর ওইখানে যতগুলো লোকেশন আছে আমরা এক্সপ্লোর করব। অটল টার্নেল হয়ে আমরা সিসুর দিকে যাব। আজকে ওয়েদার অনেক আনপ্রেডিক্টেবল, গতকাল থেকেই অনেক বৃষ্টি পড়তেছে। ড্রাইভার ভাই বলল সিসুতে গতকাল হেভি স্নোফল হয়েছে, আজকেও আমরা স্নোফল পাবো। সো আজকে অনেক মজা হবে, আমরা খুবই এক্সাইটেড। মানালিতে আজকে আমাদের এক্সট্রিম অ্যাডভেঞ্চার হবে। যাওয়ার পথে আমরা একটা দোকানে থামি। আমি এখানে কিছু বুঝতেছি না, যা করছি শ্বাস বন্ধ হয়ে আসতেছি, আর বাইরে প্রচুর বৃষ্টি। আর এখানে পুরো ফুল প্যাকেজ পাওয়া যায়, ওখানে অ্যাক্টিভিটিস কি কি লাগবে আর ড্রেস সব সবই আছে এখানে। সো গাইস, আমরা এখন অটল টানেলের দিকে যাচ্ছি। অটল টানেলের এই রাস্তা দিয়ে অনেকগুলো লোকেশনে যাওয়া যায়, আপনি লাদাখ, স্পিতি, লাহোর, কিলং যেতে পারবেন। আমরা অটল টানেলের দিকে চলে আসছি। অটল টানেল, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,040 ফিট উপরে অবস্থিত, পৃথিবীর দীর্ঘতম সিঙ্গেল টিউব টার্নেল, যার দৈর্ঘ্য 9.02 কিলোমিটার। 3 অক্টোবর 2020 সালে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী এটা উদ্ভাবন করেন। এই টার্নেল কুল্লু মানালির সাথে লাহোল স্পিতি ভ্যালির সাথে সংযুক্ত হয়। এই টার্নেল মানালি থেকে লাহোল স্পিতির রাস্তা 50 কিলোমিটার পর্যন্ত কমিয়ে দিয়েছে। শুধু এটাই না, লাদাখ থেকে স্পিতি ভ্যালির রাস্তা, যা আগে 6 মাস বন্ধ থাকতো, এই টানেলের জন্য এখন সারা বছরই চলাচল করা যায়। অটল টানেল থেকে বের হওয়ার পরপরই দেখতে পাবেন মানালির অপরূপ সৌন্দর্য। দেখে মনে হবে আপনি অন্য কোনো দুনিয়ায় চলে আসছেন, সব কিছু কল্পনার মতো মনে হবে। এখানে 2-হুইল 4-হুইলের জন্য ফ্রি পার্কিং স্পেস আছে। সো গাইস, সারা জীবনের জন্য খুশি কেউই পাবে না, এর জন্য সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে যেতে হবে,
যেন প্রতিটা সুন্দর ট্যুরে ছোট ছোট খুশি স্মৃতি হিসেবে মনে রাখতে পারি। মানুষ বলে না, কোনো সুন্দর প্লেস সম্পর্কে সারা জীবন শোনার চেয়ে একবার হলেও এই প্লেসটা এক্সপ্লোর করা উচিত। জীবন তো চার দিনের, বাট এই চার দিনে অনেক কিছু স্মৃতি মনে রাখার জন্য। এরপর সকালে নাস্তা করার জন্য আমরা একটা খাবারের দোকানে আসি। আমাদের ম্যাগি চলে আসছে। এরকম পরিবেশে গরম গরম ম্যাগি খাওয়ার মজাটাই অন্যরকম। গরম গরম আলু পরোটা আর এগ অমলেট চলে আসছে। আলু পরোটা অনেক জোস ছিল। চিন্তা করে দেখেন, এরকম পরিবেশে গরম গরম চা খাওয়ার মজাই অন্যরকম। সো গাইস, সিসুর পরে আপনারা রোথাং পাস ভিজিট করতে পারেন, যা 35 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়েদার খারাপ হওয়ার কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমরা রোথাং পাস যেতে পারিনি। সো গাইস, এখন আমরা হোটেলের দিকে ব্যাক করব। আজকে আমরা মানালি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিব, দেন দিল্লি থেকে ঢাকা ফ্লাইটে ব্যাক করব। আমাদের মানালি ট্যুর এখানেই শেষ হচ্ছে। আমাদের মানালির ব্লগ কেমন লাগলো ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো নতুন প্লেসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।